একার উপর ডিপেন্ডেন্ট না, আমাদের দুটি গ্রুপে এত বেশি কঠোর। এখন যারা ধরেন বিরোধী দল আছে তাদের, তারাও চিন্তা করে আমি হয়তো এমপি নমিশন নেব, তারা হয়তো চিন্তা করে আমি মন্ত্রী হব, তারা হয়তো মনে করে আমি তথ্য উপদেষ্টা হব, তারা হয়তো মনে করে আমি বিদেশে প্রেস মিনিস্টার হব, অ্যাম্বাসেডার হব। এই জায়গাটির কারণটা আমাদের যদি বন্ধ না হয়, এই পেশাদারিত্ব এখানে চলে যাবে। আমরা পেশাদারিত্ব চাই এবং যেদিন পেশাদারিত্ব হবে সেদিন তা দাঁড়াবে না। কিন্তু আপনাদের এই আলোচনায় যদি আমি আমার নিজের অবস্থানটা পরিষ্কার না করি, জি আপনাকে অনেক সমালোচনা শুনতে হবে। তার কারণটা হলো সম্পাদক হিসাবে আমি মনে করি যে আমরা সম্পাদকরা সেই দায়িত্ব পালন করি নাই। একজন সম্পাদক জেলখানায়, আমরা সম্পাদকরা ওই নঈম নিজামের ভাষায় যে আমরা বিভাজনের মধ্যে আছি, আমরা এক হতে পারিনি, এই এই দুর্ভাগ্যের আর শেষ নেই। সো আমি নিজে অপরাধী, আমাকে ক্ষমা করবেন। আমি দেখেছি উস্কানি দিয়েছে। আমার কাছে আশ্চর্য লাগে কি, আমি একটা টিভি চ্যানেলে বিভিন্ন সাংবাদিককে দেখেছি এমন কথাও বলেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কেন আমার দেশ অফিসে অ্যাটাক করা হচ্ছে না, এমন কথা বলা হয়েছে। নইমার আমি জানি একটা বিষয় এটা বলতে চাই না, কিন্তু আমরা এই রেসপেক্টও আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি এই অবস্থাটা। আমি দর্শকের প্রশ্ন নেই। হ্যালো, সালামালাইকুম। ইসলাম মোদি ভাই, আমি চিটাং থেকে সাইফুল। জি বলুন। আমার একটা কোয়েশ্চেন আছে আসিফ নজরুল স্যারের কাছে। জি, আমার কোয়েশ্চনটা হলো, এই সরকার গণতন্ত্রের কথা বলে, এই সরকার আসার পর থেকে আমরা দেখছি সরকারের গঠনমূলক সমালোচনা যারা করছে, যেমন আমাদের ওই মুস্তাই প্রবীণ সাংবাদিক, সর্বজন শ্রদ্ধি আকবর আলী খান সহ ব্যারিস্টার রফিকুল হক সহ শুরু করে সবাইকে সরকার আক্রমণ করছে। ইভেন আনু মোহাম্মদের কথা তো বাদ দিলাম, এদের পুলিশ পিটিয়ে যে কি অবস্থা করে সবাই তো জানে, জামাত বিএনপি হেফাজত বাদ দিলাম, এদেরকে দেখলে তো হত্যা, তারপর গ্রেফতার, গুলি। এখন এর কারণটা কি? এর কারণ তো ভাই আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হয় আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সাইকি কাজ করে, যে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশটা আমার, আমাদের কোনো ভুল নাই, আপনারা দেশটা স্বাধীন করেছেন, উই এগ্রি, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু তার জন্য আপনার ভুল নাই, এটা যদি ভাবা হয় না, এটা যদি না ভেবে থাকে আওয়ামী লীগ, তাহলে এত ইনটলারেন্ট হয় কেন? দেখেন আমি একটা কথা বলি, আপনি জামাত বিএনপি হেফাজত ঠিক আছে, এখানে একটা পলিটিক্যাল কনফ্রন্টেশন আছে, ক্ষমতার লড়াই আছে, বুঝলাম। আমি তো একটা জিনিস বুঝি না, নঈম নিজাম তো রাজনৈতিক সংবাদদাতা হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপির অন্দরমহলে এখনো যাতায়াত আছে, আকবর আলী খান, এ বি এম মুসা, ডক্টর কামাল, ডক্টর ইউনুস, তারপরে নুরুল কবির, তারপরে বিচারপতি হাবিবুর রহমান, এই সমস্ত লোককে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিভাবে তুলোধনা করেন, এটা তো আমার মাথায় ঢুকে না, যে এনারা তো প্রকৃতিগতভাবে ওনারা একটু হলেও প্রো বিএনপি, ইন দ্য সেন্স ওনারা খুব লিবারাল লোক। আমি ভুল শব্দ বলেছি, ভুল করে বলেছি, ওনারা প্রত্যেকই প্রকৃতিগত ভাবে একটু একটু প্রো আওয়ামী লীগ হওয়ার কথা। আকবর আলী সাহেব তো অনেকদিন আওয়ামী লীগের আগের সরকারের সঙ্গে সম্পর্কিত ছিলেন, ইন দ্য সেন্স ছিলেন আওয়ামী লীগের আগে, ওনারা প্রত্যেকই অত্যন্ত পরিশীলিত, আওয়ামী লীগ সাহেব আওয়ামী লীগ রাজনীতি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, নাগুলা ওনারা, আমি একটু শেষ করি, ওনারা পরিশীলিত এবং ওনারা আধুনিক মনস্ক। এই এই ধরনের যখন অ্যাটিটিউড দেখানো হয়, দেখেন বিএনপি আমলে একটা জিনিস ঘটেছে, এটা নিজাম বলেছেন, এটা আমাদের বলা উচিত, বিএনপি আমলে অনেক স্থানীয় পর্যায়ে বড় বড় সাংবাদিক মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আওয়ামী লীগ আমলে হত্যাকাণ্ডের শিকার কম হচ্ছে, এটা ওর কম আমরা বলতে বলা উচিত আমাদের, কিন্তু এবং তেরোজন এমপি সাংবাদিকদের উপর চরম নির্যাতন করেছিলেন, কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা সব বিভিন্ন জায়গাতে। কিন্তু আওয়ামী লীগ আমলে সার্বিকভাবে যারা সরকারের সমালোচনাকারী আছে, তারা বিএনপি পন্থী হোক আর না হোক, তারা সম্পূর্ণ নিরপেক্ষ হোক আর না হোক, সরকারের সমালোচনা করলে তারা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন। তবে এই সাথে সাথে এটাও স্বীকার করি যে আওয়ামী লীগ আমলে এত ক্রুদ্ধতার পর এই যে আমরা কথা বলতে পারছি, এই যে গ্র্যাজুয়ালি একটা স্পেস আমরা তৈরি করেছি আওয়ামী লীগ আমলে, একটা পজিটিভ সাইড আমি যেটা, একটা মিডিয়ার একটা কথা, মিডিয়ার কিন্তু একটা বড় দায়িত্ব, দাঙ্গা হাঙ্গামা লাগানো, ধর্মীয় উস্কানি, এটাও কিন্তু আমাদের থাকা দরকার ছিল। এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মানে আমি কোনো সম্পাদকের গ্রেপ্তারের পক্ষ নই, তারপরে এটাও আমাদের একটা রেসপন্সিবিলিটির জায়গা, এটা মনে রাখতে হবে। আর একটা হলো যে আওয়ামী লীগ আমাদের একটা প্লাস পয়েন্ট, হুমায়ুন কবির বালুর মতো কিংবা মানিক শাহর মতো এখন কোনো হত্যাকাণ্ড আমাদের শুনতে হয় না। আর একটা আছে, যেমন আর একটা বড় ঘটনা, এই যে আমাদের আসারুল্লাহ মাস্টার থেকে শুরু করে সাগর রনির ব্যাপারটা তো আমরা বলছি, আমার কাছে এটা একটা রহস্যজনক, আমি একটু উঠে বলে আসতেছি, আসারুল্লাহ মাস্টার থেকে শুরু করে শাহ কিবরা থেকে এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটছে না, গ্র্যান্ড হামলার ঘটনা ঘটছে না, কিন্তু কি কারণে সাগর নিয়ে, যে সেদিনও দেখলাম একজন সাংবাদিকের ল্যাপটপ নিয়ে গেল এবং সে ঢাকা থেকে, ঢাকার বাড়িতে ঢাকা আসার পথে মাছরাঙ্গা টেলিভিশন বা কোনো একটা টেলিভিশনের, এবং তারা কিন্তু পুলিশ উদ্ধার করতে বললো, তারা ল্যাপটপ উদ্ধার করলো, ক্যামেরা উদ্ধার করলো, সকল কিছু উদ্ধার করে নিল, মানি ব্যাগ উদ্ধার হলো, কিন্তু একটা জলযন্ত্র একটা ঘরের মধ্যে দুজন সাংবাদিক সাগর এবং রুনি, এবং দুজনে পারিবারিকভাবে আমার ঘনিষ্ঠ ছিল, রুনি আমার সহকর্মী ছিলেন এটিএন বাংলা, এবং তাকে এটিএন বাংলা আমি নিয়ে গেছিলাম চ্যানেল আই থেকে, আর সাগর আমার
আমার স্ত্রীর সহকর্মী ছিলেন, আমাদের পারিবারিক একটা বন্ধন ছিল, আমার বাচ্চারা তাদের জার্মানির বাড়িতেও গিয়ে বেড়াতে গিয়েছিলেন, এই বন্ধন থেকে আমি বলতেছি সেটাও না, কিন্তু একটা কি কারণ ছিল আমার কাছে রহস্যময় মনে হয়, কেন কি কারণ ছিল? প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মাত্র 48 ঘন্টার মধ্যে সব বেরিয়ে আসবে, এরপরে ডক্টর মদিন খান আলমগীর একই কথা বললেন, মাঝখানে নুরা একই কথা বললেন, আজ অব্দি ফালতু বিতর্ক ছাড়া, যদিও মাঝখানে একজন আমাদের ইকবাল সুমন চৌধুরী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিতর্ক জড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই জায়গাতে আপনি দেখলাম যে এটা একটা রহস্য, মানে এই রহস্যটা কি কারণে তৈরি আমার মাথা কিছু আসে না। এটা দর্শকের প্রশ্ন নেই, তারপর আসছি আপনাদের কাছে। হ্যালো হ্যালো ইসলাম, আমি সাধারণ কবি ছিলাম।